টেনশন থেকে কি কি রোগ হতে পারে এবং আপনার কোনো রোগ এই টেনশন থেকে হলো কিনা সেটি মিলিয়ে নিন এ নিয়ে বিশদ আলোচনা করবো এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন আপনি যে রোগে ভুগছেন সেটি এই টেনশন থেকে তৈরি হলো কি না টেনশন থেকে আসলে অনেকগুলো রোগ হতে পারে এমন কি পা থেকে মাথা পর্যন্ত নানা রকম উপসর্গ তৈরি হতে পারে টেনশন থেকে যেমন প্রথমেই বলি টেনশন হেডেক আপনার যদি অনেক বেশি স্ট্রেস বা টেনশন থাকে এবং সেটা যদি দীর্ঘমেয়াদে এই টেনশন বা স্ট্রেস থাকে তাহলে সেখান থেকে কিন্তু আপনার মাথা ব্যথা হতে পারে এবং দেখা যায় যে দিনের শেষ ভাগে চাপ মাথা ব্যথা হয় এবং প্রতিদিনই মাথা ব্যথা হয় কোনো ঔষধ খেয়েও এই মাথা ব্যথা ভালো করা যায় না আসলে মূলত এটা যেহেতু টেনশন থেকে হয় সুতরাং আপনার টেনশনের চিকিৎসা না হলে এই টেনশন হেডেক কিন্তু ভালো হবে না এরপরে আসেন মাথার নিচেই যে ঘাড় থাকে সেখানে ব্যথা হতে পারে টেনশন থেকে মাসেল টেনশন হয় মাসেল স্পাজোম হয় এবং ঘাড়ে ব্যথা হয় এটাও টেনশন থেকে হতে পারে তারপরে আপনি দেখেন আপনার বুকে প্যালপিটেশন হতে পারে বুকে ব্যথা হতে পারে এমনকি শ্বাসকষ্ট হতে পারে টেনশন থেকে আপনার পেটের সমস্যা তৈরি হতে পারে টেনশন থেকে পেটে ব্যথা হতে পারে পেটে গ্যাস হতে পারে এবং খাবার দাবার হজমে সমস্যা হতে পারে টেনশন থেকে টেনশন থেকে প্রস্রাবের সমস্যা হতে পারে টেনশন যদি অনেক বেশি থাকে বা অনেক মানসিক চাপ থাকে বা আপনার যদি এমন কোথাও কোনো কাজে যাচ্ছেন যেটার কারণে আপনার একটু টেনশন হচ্ছে দেখবেন যে আপনার প্রস্রাব বেড়ে যাচ্ছে বারবার প্রস্রাব হচ্ছে টেনশনের কারণে আপনার পায়খানায় সমস্যা হতে পারে বারবার পায়খানা হতে পারে আপনি হয়তো আজকে কোনো অফিসে জরুরি মিটিংয়ে যাচ্ছেন যেটা নিয়ে আপনার খুব টেনশন আছে অথবা আপনি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন দেখবেন যে আপনার টেনশন লাগছে এবং সেখান থেকে দেখবেন যে আপনার বাউল মুভ করছে বারবার পায়খানা চাপছে টেনশন থেকে আপনার মাংসপেশিতে বিভিন্ন রকম সিমটমস তৈরি হয় কারো কারো হাত পা চাবাতে পারে কামড়াতে পারে ব্যথা হতে পারে অনেকেই বলে থাকেন যে স্যার আমার পায়ে রাত হলেই মাংস কামড়ায় বা চাবায় এরকম বলেন এগুলো কিন্তু টেনশনের কারণে হয়ে থাকে টেনশন থেকে অনেকগুলো সিমটমস বা উপসর্গ হয় এবং এই উপসর্গগুলো হয় সাধারণত যাদের দীর্ঘমেয়াদী টেনশন থাকে এবং আনইজুয়াল টেনশন থাকে বা মেন্টাল স্ট্রেস থাকে দীর্ঘদিন যদি কোনো মানসিক চাপে আপনি ভুগতে থাকেন বা টেনশনে থাকেন সেখান থেকে এই উপসর্গগুলো এক বা একাধিক কারো কারো হতে পারে এবং যাদের এই উপসর্গগুলো হয় তারা কিন্তু বুঝতে পারেন না যে তাদের এই টেনশন থেকে এই সমস্যাগুলো হচ্ছে যেমন কারো হয়তো বুকে ব্যথা হয় হঠাৎ করে একটু বুকে খোঁচার মতো একটু ব্যথা হয়ে চলে যায় এবং তিনি খুবই টেনশনে পড়ে যান যে এটা তার হার্টের সমস্যা কিনা এবং তিনি হার্টের ডাক্তার দেখান হার্টের বিভিন্ন চেক করেন সব কিছু নর্মাল আসে কিন্তু তার বুকে ব্যথা যায় না চিকিৎসক হয়তো তাকে কিছু ঔষধও দেন সে ঔষধগুলোও তিনি নিয়মিত খান ঔষধ যখন খান ভালো থাকেন ঔষধ বন্ধ করলে তার আবার সমস্যা হয় এই যে টেনশনের কারণে বুকে ব্যথা বা বুক ধরফর বা প্যালপিটেশন যেগুলো হয় সেগুলো কিন্তু আপনার এই টেনশন দূর না করলে ভালো হবে না এখানে টেনশনের চিকিৎসা করতে হবে এবং টেনশনের চিকিৎসা হল আপনার যে কারণে টেনশনটা তৈরি হয়েছে সেই কারণ দূর করতে হবে অথবা যদি সেই কারণ দূর করার মতো না হয় তাহলে কিভাবে কোপ আপ করা যাবে সেটা আপনাকে শিখতে হবে আপনাকে কোপ আপ করার টেকনিক যদি শেখানো সম্ভব হয় তাহলে আপনি কিন্তু ওই টেকনিক অবলম্বন করে আপনি সুন্দর এবং সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন আর যদি আপনি টেনশন দূর করার মতো হয় টেনশনটা দূর করে ফেলতে পারেন তাহলে আপনি কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে পারবেন এখন যাদের টেনশন হেডেক হয় প্রতিদিনই মাথা ব্যথা হয় এবং কোনো ঔষধেই ভালো হয় না এবং আপনি যদি ওই টেনশন আপনি দূর করতে না পারেন তাহলে তো আপনার এই মাথা ব্যথা ভালো হবে না এই টেনশন হেডেক দূর হবে না ঔষধ খেয়েও কিন্তু আপনার এটা নিরাময় করা সম্ভব হবে না আর একটা হলো যে কিছু কিছু সমস্যা তো থাকে মানুষের যেগুলো আসলে রিমুভ করা সম্ভব না বা দূর করা সম্ভব না বা ওই কারণ থেকে বের হয়ে আসা সম্ভব না ওটি নিয়েই হয়তো আপনাকে জীবনযাপন করতে হবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ওই সমস্যা নিয়েই কিভাবে জীবনে স্বাচ্ছন্দ্যে চলা যায় সেটা আপনাকে শিখতে হবে এবং আপনি যদি নিজে এরকম একটা ওয়ে আউট তৈরি করতে পারেন একটা উপায় বের করতে পারেন তাহলে আপনি সেভাবে চলবেন আপনি নিশ্চয়ই তখন ভালো চলতে পারবেন সুস্থ থাকতে পারবেন এবং আপনার কিন্তু তখন আর এই এতগুলো উপসর্গ হবে না আর যারা এই টেনশন দূর করতে পারছেন না তারা আমাদের সহায়তা নিতে পারেন এবং বিশেষ করে যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাদের সহায়তা নিতে পারেন তারা আপনাকে কিভাবে ওই সমস্যাটির সাথে কোপ আপ করে আপনি জীবন চালিয়ে নিতে পারেন ভালোভাবে আপনাকে সেই টেকনিকগুলো তিনি শিখিয়ে দিবেন এবং আপনি সেভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এবং ওই সিমটমসগুলোও একসময় দেখা যাবে যে আর আপনার হবে না তাহলে এবার আপনি মিলিয়ে দেখুন যে আপনার যে উপসর্গগুলো হচ্ছে আমি যে পা থেকে মাথা পর্যন্ত বিভিন্ন সিমটমসগুলো বললাম এগুলো আসলে আপনার টেনশন থেকে হচ্ছে কিনা এবং আপনি কিভাবে বুঝবেন যে আপনার এটা টেনশন থেকে হচ্ছে সেটা বোঝার উপায় হলো আপনি কখনো কোনো বড় বিপদে পড়েছিলেন কি না যেটা থেকে আপনার মানসিক চাপ হয়েছিল কিনা অনেক বেশি টেনশন হয়েছিল কিনা বা কোনো ঘটনা থেকে আপনি অনেক বেশি ভয় পেয়েছেন কি না অথবা আপনার নিকটতম কেউ একজন মারা গেছে সেখান থেকে আপনি সাংঘাতিক বিষণ্নতায় পড়ে গিয়েছেন কিনা অথবা আপনার কোনো আর্থিক সমস্যা অথবা বিজনেসে লস অথবা আপনার কোনো কারণে চাকরিতে কোনো সমস্যা এরকম কোনো অথবা ব্যক্তিগত একদম সম্পর্কের টানাপোড়নের কোনো সমস্যা সেখান থেকে যদি আপনার দীর্ঘদিনের কোনো টেনশন থেকে থাকে অথবা মানসিক চাপ থেকে থাকে এবং তার পরপর যদি আপনার দেখা যায় যে কোনো একটা শারীরিক উপসর্গ তৈরি হয় তাহলে আপনি মিলিয়ে নিতে পারেন যে আপনার এই শারীরিক যে উপসর্গটি যেমন মাথা ব্যথা বা বুকে ব্যথা বা বুক ধরফর করা বা পেটে গ্যাস হওয়া অথবা হাত পা চাবানো কামড়ানো ঘুমের সমস্যা হওয়া এগুলো যেহেতু ওই ঘটনার পরপর তৈরি হয়েছে সুতরাং এটা আপনার এই মানসিক চাপ অথবা স্ট্রেস অথবা এই যে টেনশন সেখান থেকে হতে পারে তাহলে আপনি টেনশন দূর করার যে উপায়গুলো আছে সেগুলো আপনি অবলম্বন করুন এবং টেনশন দূর করার উপায়ের মধ্যে য়োগা আপনি করতে পারেন মেডিটেশন করতে পারেন অথবা আপনি কোনো একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সহায়তা নিয়ে আপনি আপনার টেনশন দূর করতে পারেন অথবা আপনার যে কারণে এই টেনশনটি হয়েছে সেটিকে সাথে নিয়েই কোপ আপ করে জীবনকে কিভাবে আপনি চালিয়ে নিতে পারেন আপনাকে সেই পদ্ধতি বের করতে হবে এবং একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আপনাকে এ ব্যাপারে খুব ভালোভাবে সহায়তা করতে পারবে ধন্যবাদ সবাইকে